কি প্রবলেম তোমার? তুমি আমাকে এতবার কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছ কিসের জন্য? আস্তে 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 আস্তে, এটা আমার বাসা। এটা কোনো রেস্টুরেন্ট না বা বাইরের কোনো জায়গা না, এটা আমার বাসা। ঠিক আছে, দেখো আমি রিলেশনশিপ কন্টিনিউ করতে চাচ্ছি না। তুমি কেন আমাকে অনুরোধ করছো? আস্তে বলতেছি তো আমি রিলেশনশিপ রাখতে চাই না। আর তুমি কেন বুঝতেছ না আমি চিটার হতে চাচ্ছি না? সেটা তো জানি আমি, কে কি চায় কে কি চায় না সবকিছু আমি জানি। ঠিক আছে, আমি জানি দুদিন পরে আমার জায়গা হবে ডাম্পিং জোনে। সো ডাম্পিং জোনে যাওয়ার আগে আমি সবকিছু ক্লিয়ার কাট করে যাব। ডাম্পিং জোন আমি তোমাকে ফেলছি? হ্যাঁ অবশ্যই ফেলছো। দেখো আমি চিটার না, আমি চিটার হতে চাই না। আপনি দেবী, আপনি দেবী, আপনি ওই পরী, আপনি আসমান থেকে আসছেন। তুমি এমন একটা মেয়ে যার প্রতি আমি সবসময় লয়াল ছিলাম, ছিলাম না? লয়াল ছিলাম না? হ্যাঁ, আমি একটা ইনোসেন্ট পোলা। আমি তোমার প্রেম করছি, তোমার সাথে প্রেম করছি, তোমাকে ভালোবাসছি, প্রচন্ড ভালোবাসছি, এবং আমি ট্রাই করছি এটাকে ঠিকঠাক রাখার, সবসময় ট্রাই করছি। আমি জানতাম তুমি আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুমি 4-5 জনের সাথে ফ্লার্টিং এই সেই হ্যান ত্যান করছো। তারপর আমি আমার মাথায় নিয়ে নেই, আচ্ছা ঠিক আছে হইতে পারে, মাইনে নিছি। যে আমি কেন মাইনে নিছি? আমি মাইনে নিছি এই জন্য যে আমার এই লয়ালিটি দেখে, আমি যে লয়াল এটা দেখে তুমি আস্তে 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 চেঞ্জ হবা। কিন্তু তুমি তো চেঞ্জ হও নাই, চেঞ্জ হবাই না তুমি। তোমার যে চুলের কালার ব্লন্ড, আসলে তো কালা তাই না? আমারটাও কালা, আমার কালো চুল রাখতে খুব ভালো লাগতো। তোমার কথা শুই না আমি আমার এই চুল গ্রে হেয়ার বানাইছি। বানাইছি না? বানাইছি কারণ তুমি চাইছো, তুমি চাইছো দেখে আমি সবকিছু করছি। কিন্তু আমি জানি, আমি এটা বিশ্বাস করি যে 2 দিন পরে তুমি আমার ডাম্পিং জোনে ফালাবা। সো ওই সুযোগ আর নাই। ব্রেকআপ ফাইন, আমি ব্রেকআপ চাচ্ছি। ব্রেকআপ আমি করতেছি, আমি করতেছি। করো করো, আমি এটা চাচ্ছি ব্রেকআপ। আজকে পুরো ব্রেকআপ, এটা অন্য ভাবে ব্রেকআপ। ঠিক আছে, আর ব্রেকআপ তো হবে একটু অন্য রকম ভাবে, একদম পুরো অন্য রকম ভাবে, যেরকম ভাবে আমি তোমার ফোন তুমি বলছো না যে তোমার বাসায় হচ্ছে পাপ্পি পুচি ক্যাট সব দিয়ে ভরাই করছি। হ্যাঁ, ওটা একটা চিড়িয়াখানা হয়ে গেছে। চিড়িয়াখানা হয়ে গেছে বলছো না? হ্যাঁ, ওটা আমি ভালোবেসে দিছি, পাপ্পি পুচি ক্যাট দিছি। ঠিক আছে, এমনি পাপ্পি তো দেই নাই, দিছি তো। হ্যাঁ, কিন্তু আমার কাছে প্রমাণ আছে, এভিডেন্স আছে। আমি বাদে তুমি 10-12 জন 20 জন রে তুমি পাপ্পি দিছো। হ্যাঁ, ওটা পাপ্পি না, এটা অন্য পাপ্পি দিছো। শোনো, সো ব্রেকআপ। আর এবার ব্রেকআপ হবে একটু অন্যরকম। কিভাবে? কিরকম? সবকিছু যা আছে সবকিছু খুলে নেব। আমি যা যা দিছি এ পর্যন্ত, মানে হ্যাঁ কাপড় চোপড় যা দিছি, গিফট যা দিছি সব, হ্যাঁ সিরিয়াস, সব ফেরত দিবা। ঠিক আছে? হাতে কি আংটি খোলো। আমি করতেছি, আমি পরে দিছিলাম না। খোলা না না, আমার মা শিখেছে ছোটবেলায়, রিং এর নিচে এইভাবে চাপ দিতে হয়। চাপ দিয়ে তাইলে আর কোনো সাবান টাবান লাগে না, এমনি খোলা যায়। চেন খোলো। এটা আমার দেওয়া না। কি খুলতে পারবো না? কাছে আসো, আমি খুলি। আমি ধরতে চাইছিলাম না, খুলতে দাও। আমি খুলতে পারবো। খুলস না কেন? বেশি কি বেশি? এই যে খুলছি, এই যে খুলছি। তারপরে স্যান্ডেল কি আমার দাও না? আমার দাও, খোলো। আমি এটা কিভাবে খুলবো? এই যে এটার ভিতরে যা আছে। মেয়ে মানুষের ব্যাগে কি থাকে? এই ব্যাগ তো আমি দিছি। মেয়ে মানুষের ব্যাগ পোলাটা দিতে পারলে মেয়ে মানুষের ব্যাগ পোলাটা ধরতে পারবে না। কি এমন জিনিস আছে? এটা খুঁজলেও তো হাজারের জিনিস পাওয়া যাবে, এটা আমি খুঁজবো না। আমার জিনিস যেগুলো আমি দিছি যেগুলো নিবি। ওয়েট, এই সেলফোন আমার দেওয়া, এই মেকআপ আমার দেওয়া, এই লোশন আমার দেওয়া। আচ্ছা এটা পরে খুঁজতেছি, তাহলে খুলবো। আমি তো পারবো না। Oh my God, কি ও আমার গড। এরপর থেকে ঠিক আছে, গড তোমার একার না, এটা আমারও। আর এই যে উপরে টপসটাও আমার, এটাও আমার। উপরে যাও রুমে, রুমে যা খুলবা, খুলা না রুমে যা খুললে তো হবে না, তো কি পরে যাবা? এটা আমার। তুমি কি করছো? আর এগুলো যেগুলো আমার সেগুলো আমি নিচ্ছি, এগুলো সবই আমার। ও মাই গড। এই তোমার কিছু আছে না? এই ব্যাগ আমার, এই খাত কালারের জিনিস আমি দিই না। ধরো কই এচেরনি তোমার। কি করতেছ এগুলা? এই চাবি তোমার। যাও, গেট লস্ট। ফাইন, যাচ্ছি আমি। আর যা দিস, আর কালকে এগুলো খুলে দিবা। ঠিক আছে? Break up. Done. Go. You know what?